মাখা সব উড়ান দেবে ছাই স্বপ্নেরা জানি অন্ধকারে জ্বলবে মশাল দেবে আলোর হাতছানি হ্যালো এভরিওয়ান চলে এসছি আজকে তোমাদের একদম লাস্ট মুহূর্তে আমি তোমাদেরকে যেভাবে বলেছিলাম যেমন ভাবে বলেছিলাম প্রত্যেকটি কথা রেখেছি এবং ঠিক সেভাবেই তোমাদেরকে গাইড করার চেষ্টা করেছি শুরুর দিকে একটু সমস্যা ছিল তোমরা অনেকেই বলেছিলে স্যার ডাব্লু বিজেইর ক্লাস ঠিকমতো আসছে না ডাব্লু বিজেইর ক্লাস আপনি দিচ্ছেন না কেন আপনি ফাঁকি মারছেন কিন্তু অ্যাট দ্য এন্ড গিয়ে দাঁড়িয়ে আমি যা যা বলেছিলাম যা যা কমিটমেন্ট করেছিলাম তোমাদেরকে তার প্রত্যেকটা পূরণ করেছি এবং আমি আশাবাদী ডাব্লু বিজেই দু হাজার জন্য ম্যাথ আমি তোমাদেরকে যেভাবে করিয়েছি যদি কেউ কমপ্লিটলি ফলো ফলো করো কমপ্লিটলি কেউ ভালোভাবে সেটাকে রেডি করে যাও ফিফটি অ্যাবাভ স্কোর ম্যাথামেটিক্স এই শুধু নিয়ে আসবে এটুকু আমি আশাবাদী এটুকু আমি বলতে পারি এবার আসি আজকে মেনলি একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এক্সাম হলে যাওয়া থেকে শুরু করে এক্সাম হলের মধ্যে কি কি করণীয় থেকে শুরু করে এক্সাম হল থেকে বের হওয়া পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নিখুঁত আলোচনা এক্সাম এক্সাম হলে কি 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 নিয়ে নিয়ে যাবে যাবে না শিট কীভাবে করবে ওএমআর শিট পূরণ করার সঠিক পদ্ধতি কি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে এবং তারপর এক্সাম হল থেকে কি মাইন্ডসেট নিয়ে বেরোবে এই প্রত্যেকটা টপিক আজকে টাচ করবো এই প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব অ্যান্ড এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ অনেক ছেলে বা অনেক মেয়ে সব কিছু পড়ে সব কিছু জেনে গিয়েও হলে গুলিয়ে ফেলে হলে ঘাবড়ে যায় তোমরা যাবে না তার কারণ তোমাদের এক্সাম হলে যাওয়ার একদিন আগে তোমাদের আমিনুর স্যার তোমাদেরকে সঠিক পরামর্শটা দিচ্ছে তোমাদেরকে সঠিক গাইডেন্সটা দিচ্ছে তাই অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবকেও এটা দেখার সুযোগ করে দেবে তোমাদের বন্ধু বান্ধবীদেরও এটা দেখার সুযোগ করে দেবে যাতে তারাও এই সঠিক গাইডেন্সটা পেতে পারে ওকে লেট স্টার্ট চলো একদম শুরুতে চলে আসি সাম ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার ইন এক্সাম হল একদম শুরুতে চলে আসি আমরা এক্সাম হলে কি কি নিয়ে যাব কি কি নিয়ে যাব না অর্থাৎ দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যারি কি কি নিয়ে যাবে এ প্রিন্টেড কপি অফ অ্যাডমিট এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশন সেন্টারে তোমার যে কপি কপি সেটা এক অন্তত নিয়ে এ ফটো ইন আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড যে কোনো একটা এ এইগুলো সব নিয়ে যাওয়ার দরকার নেই এদের মধ্যে যে কোনো একটা আমি প্রেফার করবো আধার কার্ড বা প্যান কার্ড এই আধার কার্ড বা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা তোমরা ক্যারি করবে অরিজিনাল এবং সাথে জেরক্স অরিজিনালটাও নিয়ে যাবে এবং এক কপি জেরক্স অবশ্যই নিয়ে যাবে আধার কার্ড সবচেয়ে সহজে সস্তায় পুষ্টিকর আধার কার্ডটা নিয়ে যাবে এবং তার জেরক্স নিয়ে যাবে আর কিছু নিয়ে যেতে হবে না ওয়ান কপি অব দ্য কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন যে রেজিস্ট্রেশনের সময় তুমি যে কালার ফটোগ্রাফটা দিয়েছো যে ছবিটা দিয়েছ সেটা এক কপি তুমি ক্যারি করো সেটাও এক কপি নিয়ে যেও ঠিক আছে চলো No candidate will be allowed to enter in the examination hall after the scheduled time of the commencement of examination. No pen will be allowed from outside. Candidates will use only the black and blue ink ballpoint pen provided by the board if any candidate is found doing otherwise, his or her candidate will be cancelled. <coughs> ক্যান্ডিডেটেল্ট আচ্ছা কী কী বলেছে আমরা একটু জেনে নেব প্রথমে হচ্ছে আমাদের যে পরীক্ষার সময় তোমাদের মেনলি এগারোটা থেকে পরীক্ষার সময় তার দেড় ঘন্টা আগে তোমরা রিপোর্টিং টাইম তার দেড় ঘন্টা আগে চেষ্টা করবে এক্সাম হলে পৌঁছানোর অনেক সময় রাস্তায় যানজট থাকে অনেক প্রতিকূলতা থাকে ট্রেন লেট থাকে গাড়ি লেট থাকে তার ফলে কিন্তু তোমাকে হ্যারেজমেন্টের শিকার হতে পারে তাই অবশ্যই হাতের অন্তত দেড় ঘন্টা সময় নিয়ে তুমি বেরোবে এক্সাম হলে যে আমি এক্সাম হলে যেন দেড় ঘন্টা আগে পৌঁছোতে পারি কোন রকম কোনো পেন বাইরে থেকে ক্যারি করতে হবে না আবারও একবার বলছি কোনো রকম কোনো পেন বাইরে থেকে ক্যারি করতে হবে না অর্থাৎ তুমি নিয়ে যাবে না এক্সাম হল থেকে তোমাকে দেওয়া হবে এক্সাম হলে তোমাকে পেন দেওয়া হবে ঠিক আছে এবার বাইরে থেকে যদি পেন নিয়ে যাও তাহলে কিন্তু তোমার সেই পেন ক্যান্সেল হবে বা তোমার এক্সামও ক্যান্সেল হতে পারে বাইরে থেকে রকম কোনো জিনিসপত্র নিয়ে যাবে না যেগুলো বলেছে সেগুলো ছাড়া চলো আর সবসময় চেষ্টা করবে পরীক্ষা হলে আগে পৌঁছানোর ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল তোমার সাথে যেন কোনো রিটেন বা প্রিন্টেড ম্যাটেরিয়ালস না থাকে অনেকে বোর্ড নিয়ে যায় ভুল করে বোর্ড কিন্তু তোমার সাথে থাকবে না জাস্ট তুমি থাকবে তোমার একটা পোশাক থাকবে তোমার সাথে থাকবে একটা ফটোকপি তোমার সাথে থাকবে আধার কার্ডের অরিজিনাল এবং জেরক্স তোমার সাথে থাকবে অ্যাডমিট কার্ড ইটস এন আপ তো রকম কোনো বাইরের প্রিন্টেড ম্যাটেরিয়ালস বা রিটেন ম্যাটেরিয়ালস নিয়ে যাওয়া যাবে না ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে না পেন নিয়ে যাওয়া যাবে না কোনো আদার্স রকমের নিয়ে যাওয়া যাবে না লক টেবিল নিয়ে যাওয়া যাবে না রিস্ট নিয়ে যাওয়া যাবে না এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোনস ব্লুটুথ ডিভাইস এক্সেট্রা এগুলো কোনো কিছু অ্যালাউ নয় এমনকি হাতের ঘড়িটাও অ্যালাউ নয় ঠিক আছে ইনসাইড দ্য এক্সামিনেশান হল এনি ক্যান্ডিডেট ফাউন্ড উইথ সাচ প্রোহিবিটেড আইটেমস উইল বি রিপোর্টেড এগেনস্ট অ্যান্ড হিজ হার্ ক্যান্ডিডেটার উইল বি সামারেলি ক্যানসেলড অর্থাৎ তার কিন্তু এই জিনিসপত্রগুলো যদি পাওয়া যায় সে যদি এগুলো না রেখে যায় তাহলে কিন্তু তার বিপদের সম্মুখীন হতে পারে সে তাকে কিন্তু বিপদের সম্মুখীন হতে হতে পারে তাই জন্য এগুলো কিন্তু একটাও নিয়ে যেও না ঠিক আছে আর কিছু এখানে নেই তাহলে কী নিয়ে যাবে আর কি নিয়ে যাবে না সেটা আমরা পরিষ্কার বললাম হাউ টু ফিল ওয়েমার শিট এবার আমরা আসছি ওয়েমার শিট কীভাবে ফিল আপ করবে আমি জাস্ট এখানে তোমাদেরকে একটা কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে তোমরা যেটা কোশ্চেনে পাবে সেটা তোমরা এখানে লিখবে এবং সেই অনুযায়ী তোমরা দেখো এইট প্রথমটা এইট এইটের সোজাসুজি এসে এইটটা গোল করবে গোল যেন কোনো দিন বাইরে না চলে যায় গোলটা যেন তুমি যে কালি ব্ল্যাক কালি দিয়ে করছো সেটা যেন এর মধ্যেই থাকে বাইরে চলে গেলে কিন্তু বিপদ আছে টু টু এর জায়গাতে জিরো জিরোর জায়গাতে ফোর যে লাইনে যে নাম্বারটা আছে সেই জায়গাতে সেই লাইনে ঠিক আছে অনেকে কিন্তু এই ওয়েমআর শিট ভুল ফিল করার জন্য ফেসে যায় এবং রোল নাম্বারের ক্ষেত্রেও তোমরা সেম কেস করবে এবং যখন তোমরা অ্যান্সার শিট লিখবে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স প্রত্যেকটার ক্ষেত্রে যে অপশানটা হবে সেই অপশানটা তুমি দেখবে এক দুই তিন চার করে কোশ্চেনগুলো আছে তার পাশে এবিসিডি লেখা আছে তোমার যে অপশানটা হচ্ছে সেই অপশানটাতেই তুমি গোলটা করবে এবং ওএমআর সিটা গোল করার সময় তোমাদের সব সময় খেয়াল রাখতে হবে যেন গোলটা বাইরে না বেরিয়ে যায় যদি এইরকম ধরো বাইরে বেরিয়ে গেল একটু তাহলে কিন্তু হবে না আরও কিছু জিনিস মনে রাখতে হবে প্রথমত হচ্ছে এটা গোলটা যাতে বাইরে বেরিয়ে না যায় দ্বিতীয়ত হচ্ছে যে তুমি একটা গোল করলে করার পর দেখলে যে এটা ভুল অ্যান্সার তোমার অ্যাকচুয়ালি এ হবে না তোমার অ্যাকচুয়ালি বি হবে তুমি এটা কেটে দিয়ে বিতে গোল করলে এটাও কিন্তু চলবে না এই অঙ্কটা গেল তোমার তার কারণ তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে এক্স্যাক্ট অ্যান্সারটা কি রাইট অ্যান্সারটা কি সেটা জানতে হবে এবং তারপরেই কিন্তু গোলটা করতে হবে ওকে চল পেপার আমরা পাচ্ছি আমাদের সময় ঘন্টা এগারোটা থেকে একটা আমরা ম্যাথামেটিক্স এক্সাম দেব তারপর এক ঘন্টার ব্রেক তারপর আবার দুটো থেকে চারটে আমরা কি এক্সাম দেবো ফিজিক্স এবং কেমিস্ট্রি তো এই যে এগারোটা থেকে একটা দু ঘন্টার ম্যাথামেটিক্স এক্সাম তোমরা পুরো কোশ্চেন পেপারটা গো থ্রু দ্য কোশ্চেন পেপার পুরো কোশ্চেন পেপারটা যাবে সময় নেবে দশ মিনিট অর্থাৎ দশ মিনিটের বেশি সময় নট মোর দ্যান দশ মিনিট টেন মিনিটের বেশি সময় কিন্তু তোমরা নেবে না টেন মিনিটের কম সময়ের মধ্যে যদি পুরো কোশ্চেন পেপারটা পড়া হয়ে যায় খুবই ভালো কিন্তু টেন মিনিট সময়টাই তোমরা নেবে এবং কোশ্চেন পেপার যখন পড়বে তখন তোমাদের যে মানে যেটা তোমাদের খুব ভালো জোন যে জায়গাতে তোমরা খুব অ্যাক্টিভ তোমরা খুব স্ট্রং অনেক থাকে যে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অনেক জায়গা আমি টু ডাইমেনশনাল জিওমেট্রির ক্ষেত্রে খুব স্ট্রং কিন্তু আমি আবার অ্যালজেব্রা স্ট্রং নয় বা অনেকে হতে পারে ক্যালকুলাসে স্ট্রং অ্যালজেব্রাতে স্ট্রং নয় তো যার যে জায়গাটা স্ট্রং সেই জায়গা থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো হালকা করে মার্ক করে দেবে যাতে সেই কোশ্চেনগুলোই তোমরা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতে পারো একদম শুরুতে অ্যাটেন্ড করতে পারো আইডেন্টিফাই দি কোশ্চেন আর টপিক্স ইউ প্রিপেয়ার যেগুলো তুমি প্রিপেয়ার হয়ে যাচ্ছ যে চ্যাপ্টারগুলো তুমি ভালো করে পড়ে যাচ্ছ সেই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন এসছে সেগুলোকে আইডেন্টিফাই করো স্টার্ট সলভিং ফ্রম দ্য ইজি কোশ্চেন ইউ উড ফাইন্ড তুমি একদম সহজ কোশ্চেন থেকে সহজ এবং সহজ সহজতর কোশ্চেন থেকে শুরু করো তাহলে তোমার কনফিডেন্সটা অনেক বেশি বিল্ড করবে সহজ এবং সহজতর কোশ্চেন থেকে তোমার যাত্রাটা শুরু করো তোমার স্টার্টিং পয়েন্টটা নাও দেন সলভ দ্য টাফ অর আননোন তারপর আস্তে আস্তে তোমরা টাফ অথবা আননোনের দিকে যাও ঠিক আছে গিভ থ্রু কোশ্চেন নট মোর দ্যান টু মিনিট ইচ কথা মনে রেখো কোনো কোশ্চেনের পিছনে দু মিনিটের বেশি সময় লাগাবে না দেখছো যখন দু মিনিটের অতিক্রম হয়ে যাচ্ছে তখন ছেড়ে দাও কোশ্চেনটা বেশি ওই কোশ্চেনটা নিয়ে হেজিটেশন করে কোশ্চেনটা নিয়ে ঘেঁটে দশ মিনিট পনেরো মিনিট ধরে বসে থেকে কোনো লাভ নেই যেটা হচ্ছে না নো ফর নেক্সট যেটা হচ্ছে না নো ফর নেক্সট দু মিনিটের বেশি সময় তুমি দেবে না তুমি চেষ্টা করবে টাইমটাকে একদম ফিক্সড রাখার সব ক্ষেত্রে এবার ধরো একটা অঙ্ক তোমার হচ্ছে দু মিনিটের জায়গায় তিন মিনিট হলে তোমার হয়ে যাবে তুমি দু মিনিট হয়ে গেছে বলে ছেড়ে দিলে এমনটা করো না তোমার যখন হচ্ছে করে নাও কিন্তু সেটা যেন তিন মিনিট হয় দু মিনিটের জায়গায় দু মিনিটের জায়গায় যেন দশ মিনিট না হয় যে আমি করেই যাচ্ছি পাতার পর পাতা দশ মিনিট লেগে যাচ্ছে সেটা যেন না হয় ঠিক আছে এবং অবশ্যই প্রথম দিকে যখন ইজি কোশ্চেনগুলো সলভ করবে তখন অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করবে এবং তাড়াতাড়ি করলে অনেকটা এগিয়ে গেলে তুমি পরে টাফ কোশ্চেনগুলো একটু সময় বেশি লাগলেও চাপ নেই পেপার টু পেপার টুতে ফিজিক্স এবং কেমিস্ট্রি একদম একই রকমভাবে চুজ ইউর স্ট্রং সাবজেক্ট ফিজিক্স অথবা কেমিস্ট্রি যেটা তোমার স্ট্রং ফিজিক্স অথবা কেমিস্ট্রি কারোর ফিজিক্স কারোর কেমিস্ট্রি যার যেটা স্ট্রং সে সেটা দিয়ে শুরু করো ঠিক আছে স্টার্ট ডুইং ফ্রম ইউর স্ট্রং সাবজেক্ট ডোন্টস ডোন্ট অ্যান্সার ফ্রম ক্যাটাগরি ওয়ান অ্যান্ড টু ইফ ইউ আর নট শিওর অ্যাবাউট দ্য অ্যান্সার দিস উইল কজ নেগেটিভ মার্ক যে ক্যাটাগরি ওয়ান এবং টুতে যেগুলো নেগেটিভ মার্ক আছে সেগুলো তুমি যদি না জানো সেগুলো থেকে তুমি অ্যান্সার করতে যেও না তার কারণ নেগেটিভ মার্ক প্রথমেই খেয়ে যাবে ঠিক আছে চলো এবার থিংস টু বি রিমেম্বার্ড ফিল আপ কারেক্টলি ইউর ডিটেলস ইন ওয়েমার শিট ওয়েমার শিটে তোমার নাম তোমার রোল নাম্বার এই ডিটেলসগুলো খুব ভালোভাবে লিখতে হবে যেন রকম কোনো ভুল না হয় ডোণ্ট ফোল্ড দ্য ওয়েমার শিট ওয়েমার শিটকে ভাঁজ করবে না ওয়েমার শিট যেমন আছে তেমন রাখবে বি ভেরি কেয়ারফুল নট ড্র এনি লাইন ইন ওয়েমার শিট ওয়েমার শিটে গোল করা ছাড়া এক্সট্রা কিচ্ছু করবে না আর গোলটাও খুব সংযতভাবে করতে হবে ডোণ্ট ফিল টু অপশান ইন এ সিঙ্গেল অ্যান্সার যেটা আগে বললাম যে একটা সিঙ্গেল অ্যান্সারের ক্ষেত্রে দুটো গোল করে দেবে না দেখো যেখানে ডবল অ্যান্সার আছে বা ট্রিপল অ্যান্সার একের অধিক অ্যান্সার করা যায় একের অধিক অ্যান্সার হতে পারে যেখানে বলবে সেখানেই একমাত্র তুমি একের অধিক অ্যান্সার দিতে পারো ঠিক আছে আর না হলে কিন্তু তুমি একের অধিক অ্যান্সার দিলে সেটা নেগেটিভ মার্কে নিয়ে যাবে নেগেটিভ মার্কে ঠিক আছে আর কিছু বলার নেই মোটামুটি আমাদের কমপ্লিট গাইডেন্স দেওয়া হলো আশা করি এভাবে গাইড তোমাদেরকে এর আগেও কেউ করেনি বা এর পরেও যদি কেউ করে তাহলে সেই তোমাদের করবে বেস্ট অফ সবাইকে ছিলাম সাথে সাথে আছিও এবং পরীক্ষার হলে সাথে পরীক্ষার হলে থাকব যখন পরীক্ষা দেবে তখনও তোমাদের যেন মাইন্ডসেট থাকে যে একজন তো আছেই আমাদের সাথে শক্ত করে হাতটা ধরে এবং খুব স্ট্রংলি খুব পজিটিভভাবে পরীক্ষা দাও পরীক্ষা সবার সববার খুব 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 ভালো হবে এই আশা রাখি ভালো হতে বাধ্য এইবার আসি যেটা আমি বলছিলাম যে পরীক্ষার হলে ঢোকার আগে কি কি নিয়ে যাবে পরীক্ষার হলের মধ্যে কি কি করবে এবং পরীক্ষার হল থেকে বেরিয়ে কি করবে পরীক্ষার হল থেকে বেরোনোর পর দেখো পরীক্ষা তুমি দিতে গেছো তুমি প্রিপারেশান নিয়েছ হয়তো তোমার প্রিপারেশান খুব ভালো হয়তো তোমার প্রিপারেশান মিডিয়াম হয়তো তোমার প্রিপারেশান খারাপ তুমি খুব ভালো প্রিপারেশান নিয়ে গেলেই যে তুমি খুব ভালো পরীক্ষা দেবে এটাও যেমন নয় তুমি খুব মিডিয়াম প্রিপারেশান নিয়ে গেলেই যে খুব খারাপ পরীক্ষা দেবে এটাও তেমন নয় দেখো পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন পেপার পাওয়ার পর অনেকটা ডিপেন্ড করে তোমার লাখের উপরে লাখ যতই বলি লেবার আন্ডার কারেক নলেজ লাখের একটা জায়গা থাকে যে জায়গাটা কিন্তু এই ভাগ্যটা আমাদের হাতে থাকে না সুতরাং তুমি যে ভালো পড়ে যাচ্ছ বলেই ভালো পরীক্ষা দেবে এমনটা নাও হতে পারে তাই বি পজিটিভ পরীক্ষার হল থেকে যখন বেরোবে তখন তোমার মাইন্ডসেট যেন থাকে যে ভালো যদি না হয় না হয়েছে নো ফর নেক্সট আমার একটা বছর ওয়েট করে যাব একটা বছর আবার খাটবো আবার পরীক্ষা দেব দেখো মাকরসা যদি দেওয়ালে ওঠা বারবার পড়ে যাওয়ার পরও ছাড়তে না পারে আমরা একবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়ে কেন ছেড়ে দেব। আমরা তো একবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়ে ছাড়তে পারি না তাই আমার মা ছোটোবেলায় যেটা বলতো আমি যেটা দিয়ে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হতাম হতাম নয় হই এখনও হই এবং ভবিষ্যতেও হব সেটা হচ্ছে আমি যখনই কোনো কাজ খুব ডিপ্রেশন লাগে হচ্ছে না কোনো কাজ তখন আমি আমার মায়ের কথাটা বারবার স্মরণ করি পারিব না বলে মুখ করো না কোভার না পারিলে তা ভেবে দেখো শতবার অলস অবোধ যারা কিছুই পারে না তারা তুমি তো তাহাদের মতো নও এই কথাটা আমার মা এখনও আমার মা ছোটবেলায় আমাকে শোনাতো এবং এখনও আমার কানে বাজে যে অসম্ভব বলে কিছু হয় না লেগে থাকতে জানতে হয় লেগে থাকলে সব সম্ভব আমি তোমাদেরকে বলেছিলাম এর আগে যে ভোর থেকে মাঝ রাত পর্যন্ত লেগে থাকতে জানতে হয় একটা অসফলতা দুটো অসফলতা দশটা অসফলতার পরও লেগে থাকতে জানতে হয় তাই পরীক্ষার হল থেকে বেরোনোর সময় পরীক্ষা খারাপ হোক বা ভালো মাইন্ডসেট থাকবে বি পজিটিভ অর্থাৎ মাইন্ডসেট থাকবে পজিটিভ পরীক্ষা হল থেকে বেরিয়ে ধুর আমার সব শেষ হয়ে গেল আমার জীবন শেষ আমার আর দ্বারা কিচ্ছু হবে না আমি বাড়ি ফিরবো না আমি মুখ দেখাতে পারবো না বাবা মাকে এই সমস্ত নেগেটিভিটিগুলো নিজেদের মধ্যে আসতেই দেবে না পরীক্ষা হল থেকে বেরোবে বিন্দাস মজা করবে সেটা পরীক্ষা ভালো হলেও করবে পরীক্ষা খারাপ হলেও করবে পরীক্ষা ভালো হলে যেমন আমরা সেলিব্রেট করি রেজাল্ট ভালো হলে যেমন আমরা সেলিব্রেট করি আমাদের ইন্ডিয়াতে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের শিক্ষা ব্যবস্থায় আমার মনে হয় রেজাল্ট খারাপ হলেও একটা ছেলে বা একটা মেয়েকে সেলিব্রেট করা উচিত এবং তার সাথে সেলিব্রেশনে আরও অনেককে যোগ দেওয়া উচিত তবেই সে মোটিভেটেড হবে তবেই সে একটা লড়াইয়ের ক্ষমতা পাবে তা না হলে কিন্তু সেই ছেলেটা বা সেই মেয়েটা হারিয়ে যাবে লড়তে পারবে না তাই তোমরা প্রত্যেকে হারো বা তো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খারাপ হোক বা ভালো পরীক্ষা হল থেকে বেরিয়ে সেলিব্রেট করবে এবং খারাপ হলে আরও একটি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে আর যদি ভালো হয়ে যায় তো অবভিয়াসলি কাফি ঠিক আছে তবে কখনোই যেন এমন কোনো ডিসিশন নেবে না যেটা তোমার জন্য তোমার পরিবারের জন্য তোমার বাবা মায়ের জন্য তোমার আত্মীয় স্বজনের জন্য ব্যথার জাগ্রত করে বেদনার জাগ্রত করে সব সময় মনে রাখবে তোমার বাবা এবং তোমার মায়ের হাসি মুখটা এটুকু মনে রাখলেই আমার মনে হয় জীবনে এগিয়ে চলার জন্য এন আপ ইটস এন আপ ফর এভরিথিং ওকে থ্যাংক ইউ সবাইকে আশা করছি আরও একবার সবার পরীক্ষা ভালো হবে আরও একবার স্টপ লাক ভগবান আল্লাহ গড সবার কাছে প্রার্থনা করি তোমাদের পরীক্ষা ভালো হোক এবং অবশ্যই তোমাদের পরীক্ষাতে তোমরা আগুন লাগিয়ে এসো ঠিক আছে আর পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা কমেন্ট করে দিও ভালো হলেও ভালো কমেন্ট করো খারাপ হলেও খারাপ কমেন্ট করো একসাথে সেলিব্রেট করব। ভালো এবং খারাপ এই দুটোকেই ঠিক আছে চলো বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ